তোমরা কোয়েশ্চন নম্বর ফোর, কোয়েশ্চন নম্বর ফোরে কি দেখো রয়েছে, 10টি আলাদা আলাদা কাগজে 1 থেকে 10 নম্বর পর্যন্ত লেখা হলো, ঠিক আছে? সাপোজ মনে করো আমরা 10টা, আমি একসাথে লেখছি, তুমি জাস্ট ইমাজিন করো যে তোমার এখানের মধ্যে 10টা আলাদা আলাদা কাগজের মধ্যে লেখা হয়েছে। হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এটি তোমার লেখা হয়েছে, ঠিক আছে? এখন দেখো কিতা কইছে, যে কইতাছে যে ছয় ছয় সংখ্যাটি, কোয়েশ্চন নম্বর ওয়ানে কইছে যে ছয় সংখ্যাটি পাওয়ার সম্ভাবনা, ছয় সংখ্যাটি পাওয়ার সম্ভাবনা তোমরা জানো, সম্ভাবনা তোমরা নির্ণয় করার যে সূত্রটা আছে, আগের সূত্র হচ্ছে এই ফর্মুলাতে বয় বাই, ঠিক আছে? ছয় সংখ্যাটি পাওয়ার সম্ভাবনা কয়বার আছে? ছয়, ছয় তো একবারই আছে, ঠিক আছে? তাইলে উপরে আমার কতটি কইব, মেন সংখ্যা পাওয়ার সম্ভাবনা ওয়ান, ঠিক আছে? ডিভাইডেড বাই আমরা কি তাহলে কি মোট যতটা সংখ্যা আছে, মোট এখানে কয়টা সংখ্যা আছে, অবভিয়াসলি এখানে 10টা সংখ্যা আছে, তাইলে তোমার ডিভাইডেড বাই 10, তাইলে এখানে এটার আনসার কত হইব, যে তোমার ছয় সংখ্যাটি পাওয়ার সম্ভাবনা কইছে, ছয় সংখ্যাটি পাওয়ার সম্ভাবনা হইব কি 1/10, ঠিক আছে? এরপরে কিতা কইছে, ছয় অপেক্ষা কম কোনো সংখ্যা পাওয়ার, তে সিক্স অপেক্ষা কম কয়টা আছে দেখো সাইন, 1, 2, 3, 4, 5 অবধি, ঠিক আছে? 1, 2, 3, 4, 5 অবধি, মানে 5টা সংখ্যা আছে, তাহলে আমরা উপরে লিখবো 5। ডিভাইডেড বাই কত, 10টার মধ্যে 5টা তো, তাইলে 10, তো এখানের মধ্যে তুমি 10 লিখছো, এটার তো অবভিয়াসলি খাটা যাইব, এটা যদি খাটি দাও তাইলে কত হইব আনসার, 1/2 হইব আনসার, ঠিক আছে? একদম ইজি অঙ্ক, এখানের মধ্যে ছয় অপেক্ষা কম কোনো সংখ্যা পাওয়ার সম্ভাবনা তোমার 1/2, মানে হাফ হইব। 3 নম্বর কোয়েশনও কইছে, ছয় অপেক্ষা বড় কোনো সংখ্যা পাওয়ার, ছয়ের থেকে বড়, তো অবভিয়াসলি এখানে দেখো ছয়ের থেকে বড় কয়জন আছেন, 7, 8, 9, 10, তারা ছয়ের থেকে বড়, তাইলে মোট সংখ্যা কয়টা, 1টা, 2টা, 3টা, 4টা, তো 4 লেখবা এখানে, ঠিক আছে? ফর্মুলাটা কিন্তু প্রথমে তোমরা পুট করবা, ফর্মুলা পুট করার পরে তারপরে উপরে তোমরা 4 লেখবা, আর নিচে মোট সংখ্যা কয়টা, কয়টা সংখ্যার মধ্যে 4, 10টা সংখ্যার মধ্যে, তাইলে নিচে হইব কি 4, 4/10, 4/10 যদি হয় তাহলে তুমি এটা খাটি দাও, কাটলে কত হইব 2/5, আনসার হইব কি 2/5, একদম ইজি। তারপরে সিমিলারলি কইছে কোয়েশ্চন নম্বর ফোরে দেখো, এক অঙ্কের সংখ্যা পাওয়ার, এক অঙ্কের সংখ্যা, এক অঙ্ক বুঝো তো, দেখো এখানের মধ্যে যতটি নাম্বার আছে এক থেকে কাউন্ট করে তুমি 9 অবধি এক অঙ্ক, ঠিক আছে? 10-এ যখন তুমি যাইবা, 10-এ যাওয়ার পরে তোমার কী হইব, 10-এ গেলে তোমার এটা 2 অঙ্ক হয়ে গেছে, দেখো 1 আর 0, মানে 1 আর 0 মানে 2 অঙ্ক হয়ে গেছে, তাইলে এক অঙ্ক পাওয়ার সম্ভাবনা কয়টা, 1 থেকে 10-এর মধ্যে আমার এক অঙ্ক পাওয়ার সম্ভাবনা হয়েছে কি আছে 9টা, ঠিক আছে? 9টা, আর ডিভাইডেড বাই কয়টার মধ্যে আমার এক অঙ্ক, 10টার মধ্যে, 10টার মধ্যে আমার এক অঙ্ক পাওয়ার সম্ভাবনা হয়েছে কি 9/10, তো এটি একদম ইজি অঙ্ক, 4 অবধি দেখো, তো 4 অবধি একদম ইজি অঙ্ক। প্রথমটার আনসার কত পাইছি আমরা, প্রথমটার আনসার 1/10, 2 নম্বরটার আনসার হাফ, 3 নম্বরটার আনসার 2/5, আর 4 নম্বরটার আনসার তোমার 9/10, ঠিক আছে? তো আই হোপ তোমরা বুঝছো এটি অঙ্ক একদম ইজি অঙ্ক, জাস্ট খালি একটা ফর্মুলা মনে রাখো, এরপরে দেখো তোমরা কোনটা বার করার কথা কইছে আর টোটাল নাম্বারটা বয় দিতে বা শেষ।